জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেট। সব ঠিক থাকলে হয়তো এতক্ষণে খেলাটা চলতো এই সেন্টার উইকেটে, তবে একটু আগে যে বৃষ্টি হয়েছে তাতে উইকেট ঢাকা ছাড়া আর কী বা দেখার রয়েছে। এই উইকেটেই আসলে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না, কারণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওই যে সিলেট থেকেই আসলে বাংলাদেশ আয়ারল্যান্ডের এই সিরিজে বাঁধার নাম মনে হচ্ছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির আগমন এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হওয়ার একেবারে সঙ্গে সঙ্গেই যাকে বলে। হয়তো এতক্ষণে খেলাটা হতো, কিন্তু হচ্ছে না বৃষ্টিতে। আপনারা ফাঁকা গ্যালারি দেখতে পাচ্ছেন, আসলে এমন বৃষ্টিতে গ্যালারিটা ফাঁকা হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আয়ারল্যান্ড টস জিতে বোলিং নিয়েছে, অবশ্য বোলিংটা নিতেই হতো, কারণ ওয়েদারের এমন একটা সুবিধা যে আপনি হয়তো যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো আগে ব্যাট করলে সুবিধা পেতেন, যেহেতু চট্টগ্রামের উইকেটে আমরা জানি যে রান প্রচুর হয়, কিন্তু যেহেতু বৃষ্টির জন্য আপনাকে পরে ব্যাট করলে সুবিধা হবে। অনেক সময় টার্গেটটা হয়তো একটা ব্যাপার হয়ে থাকে, ওভার কমানো হয়, যদিও আসলে ম্যাচটা গড়ায় কিনা সেটাও আসলে একটা বড় প্রশ্ন থেকে যায়। যে বৃষ্টি আসলে হচ্ছে এখনও, আসলে ঝড়ো বাতাস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সাগরিকা স্টেডিয়ামে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগেই, এখন ঝড়ো বাতাস। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আসলে চট্টগ্রাম থেকে যদি সবশেষ আপডেটটা আপনাদের জানাতে চাই, সময় ঘড়িতে অলরেডি প্রায় 2:30, কিন্তু বৃষ্টি থামাথামির একটুও নাম নাই। যদিও বৃষ্টিটা একটু কমেছে আগেছে, কিন্তু বাতাস, প্রচণ্ড বাতাস যাকে বলে ঠিক তাই এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যদিও লাল সবুজ জার্সি গায়ে আসলে দু একজন দর্শক রয়েছেন হাতে গোনা, আপনি হয়তো 6 দর্শককে হয়তো দেখতে পাবেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের একেবারে উপরে। হয়তো বৃষ্টিও তাদেরকে থামাতে পারছে না, ছবি তোলার আবদার বা নানান কাজে ব্যস্ত রাখতেই হচ্ছে যেহেতু খেলাটা হচ্ছে না। চট্টগ্রামে সচরাচর প্রচুর দর্শক হয়, প্রচুর ক্রাউড থাকে, শেষ BPLও আমরা দেখেছি এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রচুর ক্রাউড, কিন্তু আসলে আজ একেবারেই ফাঁকা। ফাঁকা হতেই হচ্ছে কারণ বৃষ্টি। আগের ম্যাচটাও আমরা দেখেছি একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, বাংলাদেশের ইনিংসের বয়স যখন 19.2 ওভার তখনই আসলে বৃষ্টিটা শুরু হয়, আজকেও সেই একই বৃষ্টি। আগের ম্যাচে আসলে আমাদের পেসাররা দারুণ বল করেছে বাংলাদেশের পেসারদের কল্যাণেই, কিন্তু আয়ারল্যান্ড 8 ওভারে ওই যে 100 টার্গেটটা চেস করতে পারেনি। হাসান তাসকিনরা অপোনেন্টের সবকটা উইকেটে নিয়েছে, 5 উইকেট যে পড়েছে তার সবকটাই। আজকে বৃষ্টির যে অবস্থা, এখনও আসলে প্রচণ্ড বাতাস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, খেলাটা আসলে কখন গড়ায় বা গড়ালেও কত ওভারের হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। রিফাত এমিল, টিস্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.